আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা। ভিডিও শুরুতেই আপনাদের কাছে সাবস্ক্রাইব চেয়ে নিচ্ছি, সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বাসায় গিয়েছিলাম, বাসায় আমার ভাইয়া এখন কি কাজে ব্যস্ত দেখুন। সে মুরগির বাচ্চা, মুরগির ডিম বসাইছিল 10টা, সেখানে মুরগির বাচ্চাগুলো ফুটছে মাশাল্লাহ, সবগুলাই ফুটছে এই গরমে, একটাও নষ্ট হয় নাই। তো আজকে ঈদের দ্বিতীয় দিন, দুপুরে রান্না করতে চলে আসছি। গরুর মাংস রান্না করব আর ডাল বসাই দিছি। তো নর্মালি গরুর মাংসে যে যে জিনিসগুলো দেওয়া হয় সেভাবে দিয়ে নিচ্ছি, দিয়ে তারপরে আমি মাখায় বসাই দিচ্ছি। তো আপনাদের ঈদ কেমন কাটলো? আমাদের তো আলহামদুলিল্লাহ ভালো ছিল। গতকালকে আমার দুই বাসায় দাওয়াত ছিল বলা যায়, তো ঈদের দিন আমার তেমন কোনো কিছুই রান্না হয়নি। তাই আজকে দ্বিতীয় দিন আমি রান্না বান্না করতেছি একটু। সকালে তো ভাইয়ার বাসায় চলে গেছিলাম, আবার বিকালবেলা এসে রাতে ননদের বাসায় দাওয়াত ছিল, যে কারণে আর কোনো কিছুই রান্না করিনি। তো করোনার মধ্যেও আলহামদুলিল্লাহ ঈদটা ভালোই কেটেছে, বাচ্চা কাচ্চারা সবাই খুব খুশি ছিল, সবার সাথে সবার মোটামুটি দেখা হয়েছে এর জন্য। তো যে যেথায় ঈদ করেছেন আমাদের কমেন্টে জানাবেন, বাসায় ছিলেন নাকি আশেপাশে কোথাও বের হয়েছেন। আমাদের হয়তো করোনার এই সময়টাকে এভাবে অভ্যস্ত হয়ে নিতে হবে, কারণ কিছু করার নেই। করোনার ভ্যাকসিন বা মেডিসিন যাই বলি, এটা কবে যে আবিষ্কার হবে তার তো কোনো গ্যারান্টি নেই। তো ডাল আমার সিদ্ধ হয়ে গেছে, আমি পানি দিয়ে দিচ্ছিলাম। আসলে আমি খুব ভালো রান্না বান্না করতে পারি না, যে কারণে আমি ডিটেলসে কিন্তু আপনাদের সাথে শেয়ার করি না, কারণ এর চেয়ে ভালো আপনারাই রান্না করতে পারবেন। তো যারা ভালো রান্না করেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন কিছু রান্নার আইটেম, আমি চেষ্টা করব করতে। এখানে মাংসটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি মাংসে গরম পানি দিয়ে দিব। তো পাশে আমি গরম পানি করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। তো যা বলছিলাম, যারা খুব ভালো রান্না করতে পারেন বা ব্যতিক্রমধর্মী কোনো আইটেম অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি সেটা করে আবার আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো মাংসটা আমার হয়ে যাচ্ছে, প্রায় না হয়ে গেছে অলমোস্ট। এখন আমি ডালটা বাগার দিয়ে নিব, মাংসটা নামিয়ে নিলাম। তো ডালের জন্য আমি একটা শুকনো মরিচ সাথে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিচ্ছি। আসলে শরীরটা বেশি ভালো না, তো চিন্তা করছি কিভাবে ঢাকা যাওয়া যায়। লংস না করলে আমার পক্ষে ঢাকা যাওয়া সম্ভব না, সবাই দোয়া করবেন যাতে এই পরিস্থিতি দ্রুত শেষ হয়ে যায়, কারণ আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট যেটা ছিল 3 মাস পরে যাওয়ার জন্য সেই সময়টা হয়ে গেছে। তো ডালটা বাগার দিয়ে নিচ্ছি, এ সাইডে আমার ভাতও প্রায় হয়ে গেছে। তো আপনাদের কার কী ভালো লাগে, কারো তো প্রাণী পুষতে ভালো লাগে, কারো পাখি। তো আমার আসলে সবই ভালো লাগে, কিন্তু ব্যক্তিগতভাবে আমি কিছুই করি না, কিছু করা হয় না আমার সেভাবে। আপাতত তো আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করতে চাই, কিন্তু তেমন কোনো কন্টেন্ট আসলে ক্রিয়েট করা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, সব কিছু মিলিয়ে। শুধু যে করোনা তা না, আমিও কিছুটা অসুস্থ, সে কারণে হয় না আসলে। তো বিকেলবেলা যেহেতু বললাম ঈদের দিন কিছুই রান্না করিনি, তাই বিকেলে আমি একটু সেমাই রান্না করছিলাম। আসলে সময়ের সাথে সাথে মানুষের চয়েসও চেঞ্জ হয়ে যায়। একসময় লাচ্ছি সেমাই আমার খুব পছন্দের ছিল, এখন সেটা অতটা ভালো লাগে না। এখন এই ধরনের পাকিস্তানি ভার্মিসিলিগুলাই ভালো লাগে, বাচ্চারাও পছন্দ করে। আর সেমাইয়ের সাথে খাওয়ার জন্য একটু নিমকি ভেজে নিচ্ছিলাম। বাসায় তৈরি জিনিস আসলে খাওয়া তো ভালো, কিন্তু সব কিছু মিলে কিন্তু আসলে আমাদের খাওয়া হয় না। তো এই তো ভেজে নিচ্ছি, সবাই ভালো থাকেনি।